নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তা আজকে নবমীর উপলক্ষে তোমাদের একটা আমি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন দিয়েই। এই যে বন্ধুরা দেখো, আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি আর খুব বড় বড় কাঠিনি মাঝারি সাইজে ওরকম কেটেছি। আজকে তোমাদের আমি 1 কেজি চিকেন দিয়ে আজকে দেখাবো, যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে তোমার কালো মরচির চিকেন রেসিপি। তো এই কালো মরচির চিকেন রেসিপি বলতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি মানে আমার ভাইয়ের কাছ দিয়ে আমি শিখেছি। আমার ভাই ধাবাতে কাজ করে, সেখান থেকে ও মানে যখন বেড়াতে যেতাম সে করে খাওয়াতো। আজকে আমি সেটা তোমাদের শেয়ার করবো নবমী উপলক্ষে। তো বন্ধুরা, তোমরা এই নবমীতে প্রত্যেকটা বাড়িতে ভালো মন্দ সবাই খায়, এই নবমীর দিনে এই চিকেন রেসিপিটা তোমরা করে খাবে, ভীষণ ভালো লাগবে আর ছোটো বড় সবাই পছন্দ করবে। এটা কিন্তু একটা নতুন ধরনের রেসিপি, তাই বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু আমরা শহর এলাকা বড় বড় রেস্টুরেন্ট বলি আর গ্রামে কিন্তু আমার ধাবা বলি। তাই ধাবারই একটা রান্না তোমাদের আমি শেয়ার করবো নবমীর উপলক্ষে। তাই পুরো ভিডিওটা দেখো, দেখে তোমার বাড়িতেও করো, সবাই মানে খেয়ে ভালো বলবে আর কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে ভালো লাগবে। কালো মরিচ চিকেন রেসিপি করতে লাগবে 1 কেজি চিকেন, সামান্য পরিমাণে চিনি। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। তোমরা যদি বেশি করে দই দাও, দইটা মানে বেশি করে মাংস দিলে বেশি করে দই দিতে হবে, যেহেতু আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি তাই আমি 200 গ্রাম দই দিয়েছি। আর এই আদা কুচি, একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, একটা পাতি লেবু নিয়েছি, দু টুকরা করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর গোলমরিচের গুঁড়া নিয়েছি। আর গোলমরিচের গুঁড়াটাই বেশি লাগবে বন্ধুরা, তোমরা যখন বেশি করে মাংস করবে এই গোলমরিচের গুঁড়াটা যতটা দেবে মাংসের স্বাদটা বেশি আনবে। তাই এই গোলমরিচটাই বেশি করে গুঁড়া করে নিয়েছি। 1 বাটি পেঁয়াজ কুচি, লাল লঙ্কার গুঁড়ো, রসুন কুয়া আর ধনেপাতা, এগুলো লাগবে কালো মরচি চিকেন রেসিপি তৈরি করতে। আদা আর রসুনটা আমি শিলনোড়ায় বেটে নেবো আর একসাথেই বেটে নেবো। আদা আর রসুনটা বেটে নিয়েছি। দুইশো গ্রাম দই নিয়েছি, এই দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। যেহেতু দইটাকে ফাটাবে এই চিকেনের রেসিপিটা খেতে সুন্দর লাগবে। ভালো করে ফাটিয়ে নিয়েছি, এই দেখো। এবার একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে এবার 1 কেজি মাংস নিয়ে নেব। দইটা যে আগে ফাটিয়ে নিয়েছি, দইটা যে আমি আগে যে ফাটিয়ে নিয়েছি সেই দইটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, পাতিলেবুর রস দিয়ে দেবো, দুধই দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে নেবো। কিছুক্ষণ ধরে মাংসগুলোকে ম্যাগনেট করে নিয়েছি, এবার আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। আর ওইদিকে আমার যে মাংসের মশলা লাগবে আমি তৈরি করে নেবো। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে ওনাটাকে ধরে নিচ্ছি। উনানটা ধরে রাখি, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম।
কয়টা একটু গরম হবে। চিকেনে যে মশলাটা লাগবে সেটা আমি তৈরি করে নেবো। তাই কড়াটা গরম হয়ে গেছে, আমি অল্প সাদা তেল দিয়ে দেবো। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু তোমরা সাদা তেলেই করবে। তেলটা একটু গরম করে নেবো, সাদা তেলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ছয় সাতটা আটটার মতন আমি এখানে কাজু বাদাম নিয়েছি সেটা দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু লাউটা দিয়ে নেবো। হালকা করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। অনেকটা সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা। এইটাই কিন্তু মশলার মানে চিকেনের রেসিপি মশলা। এটা নামিয়ে নেবো, এটা ঠান্ডা হবে, তারপরে মিক্সিতে আমি বেটে নেবো। শিলনোড়ায় যেহেতু বাটা যাবে না, তাই মিক্সিতে আমার পেস্ট করে নিতে হবে। উনানে আবার কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা আবার গরম করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াতে সাদা তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি দেবো। তেলটা ওইদিকে গরম হয়ে গেছে, সেটাকে আমি ম্যাগিনেট করে রেখেছি। এবার এইখান থেকে এরকম মশলাটা অনেকটা হাত দিয়ে চিপড়িয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো। তাহলে খেতে ভালো হবে, মানে মশলাটা মাংসের গায়ে ঢুকবে, আর যখন তোমরা খাবে খেতে খুব সুন্দর লাগবে। এরকম করে ভেজে নেবে একটু হালকা করে। হালকা করে একটু বাদামি কালার মতন ভেজে নিয়েছি, ওই যে ভাজার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাংস ভাজার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। কালো গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে নেবো। এবার এটার মধ্যে যে পেঁয়াজ, কাজু আর লঙ্কা যে মানে তেল দিয়ে ভেজে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো, পেস্ট করা মশলাটা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে চিকেনের সঙ্গে যে মাংসটার সঙ্গে দই দিয়ে সব কিছু মাখিয়ে দিয়ে সেই দইটাও দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, এটা এখনও জল লাগবে না। কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে যে মাংসগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। আমাকে বন্ধুরা কোনো জল দেবে না, এই মশলার কায়েতেই মাংস কষানো হয়ে যাবে। কিছুক্ষণ ধরে দেখো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তাই তোমরা যদি মনে করো একটু গ্রেভিটা গাঢ় খাবে, তাহলে তোমরা সামান্য পরিমাণে একটু জল দেবে। আমি কিন্তু এই মশলা ধোয়ার জলটাই দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো মাংসের মশলাটা মানে একটা গ্রেভি টাইপের হয়ে গেছে, আর জলটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। তোমরা যদি ধনে পাতা না দাও তাহলে মেথি পাতাও দিতে পারো। সামান্য পরিমাণে চিনি, গোলমরিচের গুঁড়ো। চিকেনটা নামই হচ্ছে কালো মিশ্রি চিকেন রেসিপি, কিন্তু এই যে আবার আমি গোলমরিচ দিয়ে দেবো।
দিয়ে নাড়ি চাড়িয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে চিকেনটা, এটি কিন্তু বড় বড় ধাবাতে এরকম পাওয়া যায়। আজকে তাই তোমাদের নবদিন এটা শেয়ার করলাম, কালো মরচি চিকেন রেসিপি। দেখো কতটা সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেব, কারণ একটু গ্রেভি রাখতে হবে। এই যে একটু অল্প গ্রেভি রাখলাম, এবার নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা মানে গন্ধ বেরাচ্ছে, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তোমরাও এটা নবমী দিন সবাই বাড়িতে বানিয়ে খাবে, সবাই খেয়ে ভালো বলবে। একটু দেখতে সৌন্দর্য হয়ে গেলে উপর থেকে আমি সামান্য একটু তিল দিয়ে দিয়েছি, তোমরা দিলেও পরো না দিলেও পরো, কোনো দেখতে সৌন্দর্য বলে আমি দিয়েছি। এরকম কিন্তু বড় বড় ধাবাতে এরকম তৈরি করে, আর এরকম উপর থেকে কিন্তু তিল দিয়ে দেয়। দেখো কতটা সুন্দর, বাড়িতে যদি এরকম রেসিপি হয় তাহলে কি আর ধাবায় যেতে ইচ্ছে করে, এরকম বাড়িতে বানিয়েই খেতে ইচ্ছে করবে। দেখো বন্ধুরা ছোটো বড় কিন্তু সবাই পছন্দ করবে, আর নবমীর দিনে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে খাওয়াটা ভালোই জমে যায়। তাই তোমরা এটা বাড়িতে অবশ্যই নবমীর দিনে খাবে, আর খেয়ে বলবে কমেন্ট করে কেমন হয়েছে এই রেসিপিটা আমার।